আজকের আলোচনার সর্বশেষ কথা ভালো করে একটু বুঝেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই যে এতগুলো কথা বললাম দীর্ঘ এক ঘন্টা যাবৎ, তাহলে একটু ভালো করে বুঝেন, এই কালেমা নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। আমাদের সমাজের মানুষ মনে করে কালেমা মানে এটা একটা জিকির, আফদালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মনে করে এটা একটা জিকির। হ্যাঁ, কালেমা একটা জিকির, এই কথা সত্য। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে কালেমা শুধু জিকির নয়, শুধু জিকির হিসেবে আল্লাহ কালেমাকে দুনিয়াতে পাঠান নাই। এই কালেমা হচ্ছে একটা বিপ্লবের নাম। এই কালেমা কিসের নাম? একটা বিপ্লবের নাম। গোটা দুনিয়াতে কালেমা রাজত্ব করার জন্য পৃথিবীতে আসছে। দুনিয়ার সকল কিছু এই কালেমার নিচে থাকবে, দুনিয়ার সকল কিছু এই কালেমা পরিচালনা করবে। কালেমা যেভাবে মানুষকে চলতে বলবে, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়ার সমস্ত কাজ কালেমার অধীনে থাকবে। কালেমা যেভাবে চলতে বলবে আমরা সেভাবে চলব, কালেমা যেভাবে চালাতে বলবে আমরা সেভাবে চালাবো, কালেমা যা করতে বলবে তা আমরা করব, কালেমা যা করতে নিষেধ করবে তা করা যাবে না। এটা একটা বিপ্লবের নাম। গোটা দুনিয়া রাজত্ব করতে এই কালেমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মনে করি এটা শুধুমাত্র একটা জিকির, না, এটা উত্তম জিকির। আল্লাহ তাআলা দুনিয়াতে কালেমাকে পাঠিয়েছেন কালেমার বিজয়ের জন্য, লিউজ হিরাহু আলা দ্বীনি কুল্লি, গোটা দুনিয়ার সমস্ত মানব রচিত দ্বীন, সমস্ত মানব রচিত ধর্ম, মানব রচিত আইন কানুন সকল কিছুর উপরে কালেমা থাকবে। কালেমা গোটা দুনিয়াকে পরিচালনা করবে, কালেমা যেভাবে চলতে বলবে দুনিয়ার মানুষ সেভাবেই চলবে। কালেমা যেটা হালাল বলবে এটা হালাল, কালেমা যেটা হারাম বলবে এটা হারাম, কালেমা যেটা আদেশ করবে মানুষ সেটা করবে, কালেমা যেটা নিষেধ করবে মানুষ সেটা করবে না, ধারে কাছেও যাবে না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন যে আল্লাহ, চার থেকে পাঁচটা মিনিট সময় আজকে বেশি নিব যাতে আলোচনাটা শেষ করে দিতে পারি। মুসা আলাইহিসসালাম আল্লাহরে কইলে যে আল্লাহ, আমারে এমন একটা জিকির দেন যেইটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো, আপনার জিকির করবো, আর কেউ না, শুধু আমি। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, যাও তোমাকে একটা জিকির দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমার মধ্যে আমারে ডাকবা, আমার জিকির করবা। তো মুসা আলাইহিসসালাম কইলে যে আল্লাহ, এটা তো পুরাতন কালেমা, এটা সবাই জানে, সমস্ত নবী রাসূলগণ এইটা দিয়ে আপনারা ডাকছে, এইটার দাওয়াত দিছে, নবীদের উম্মতগণ এইটা দিয়ে আপনার জিকির করছে, আপনাকে ডাকছে, আমার উম্মতেরা এটা দিয়ে আপনার জিকির করে। আলাদা নতুন একটা দেন যেটা আগেও ছিল না, সামনেও আসবে না, এখনও নাই। মুসা আলাইহিস সালাম এই কালেমাকে ছোট করে দেখলেন, নতুন কিছু চাইলেন। আল্লাহ বুঝতে পারলেন যে মুসা কালেমার গুরুত্বটা দিচ্ছে না, এসে ভালো কিছু চাচ্ছে, আসল কথা এর চেয়ে ভালো আর কিছুই নাই। গোটা কোরআনটা এই কালেমার উপরে দাঁড়ায় আছে, পুরো কোরআনটা আল্লাহ এই কালেমাকে কেন্দ্র করে নাজিল করছেন। পুরো 30 পারা কোরআন দাঁড়িয়ে আছে কালেমার উপরে, পুরো 30 পারা কোরআন আল্লাহ এই কালেমাকে কেন্দ্র করে নাজিল করেছেন। আল্লাহ বলেন মুসা এক কাজ করো, শোনো, এ গোটা দুনিয়াতে যা কিছু আছে এ সকল কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা দুনিয়ার সকল কিছুর তুলনায় এই কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, এটা শুধু একটা জিকির যে খালি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর শুধু কাম করলাম কালিমার বিরোধী, যা মন চাই তাই করলাম, যেভাবে মন চাই সেভাবেই চললাম, মুখে মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার ওজনটা খেয়াল করেন, এত ওজন কেন? কারণ এটা আল্লাহর তাওহীদের কালেমা, একত্ববাদের কালেমা। শেষ কথা, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, ছোট্ট একটি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাআদিলু সুলুসুল কোরআন, এই কুল হুয়াল্লাহ সূরাটা গোটা কোরআনের এক তৃতীয়াংশের সমান, গোটা কোরআনের এক তৃতীয়াংশের সমান মর্যাদা হলো এই কুল হুয়াল্লাহ সূরার। কেন? কারণ এই সূরাটার মধ্যে আল্লাহ আল্লাহ তাওহীদের কথা বলেছেন, একত্ববাদের কথা বলেছেন, আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহর গুণের কথা আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য সূরাটা ছোট হলো, মর্যাদা হলো কোরআনের এক তৃতীয়াংশের সমান। তাহলে কালেমা দেখতে ছোট, লা ইলাহা ইল্লাল্লাহ,
কিন্তু পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে কালেমার উপরে, পুরো দ্বীনটা দাঁড়িয়ে আছে কালেমার উপরে। এই কালেমা শুধু জিকিরের জন্য আল্লাহ পৃথিবীতে পাঠান নাই, জিকিরের পাশাপাশি গোটা দুনিয়া এই কালেমা রাজত্ব করবে, এই কালেমার অধীনে গোটা দুনিয়া চলে আসবে। কালেমা যেভাবে দুনিয়াকে চলতে বলবে, মানুষকে চলতে বলবে, মানুষ সেভাবেই চলবে, সেভাবেই চালাবে। এজন্য মূলত কালেমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব আসুন আমরা কালেমা সম্পর্কে জেনে, বিস্তারিত জেনে, জ্ঞান অর্জন করে, কালেমার দাবি দাওয়াগুলো পূরণ করে আমরা তাওহীদবাদী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।